Bismillahirrahmanirrahim. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সিমুরেজ এমপি কলেজ কর্তৃক ধারাবাহিক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে জানাই সুস্বাগত। আমি মোহাম্মদ আব্দুর হামিদ, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, সিমুরেজ এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যাই হোক, আমরা অনলাইন ক্লাসে নিয়মিত ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসগুলো বাড়িতে বসে দেখবে এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। এবং আমাদের অ্যাসাইনমেন্ট আমরা কলেজ থেকে বা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে এই অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে এবং জমা দেবে, ওর বাড়িতে পড়বে, পড়াশুনো করবে, আমাদের ক্লাসগুলো দেখবে, সাথে সাথে সাবধানতা অবলম্বন। তো আজকে আমি আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র সমবায় সমিতি, এবং আজকের পাঠ শিরোনাম থাকবে সমবায় সমিতির বৈশিষ্ট্য। তো আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে সমবায় সমিতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে। তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে। অল ফর ইস অ্যান্ড ইস ফর অল, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সমাজে আমরা কেহই কেহই স্বয়ং সম্পূর্ণ নয়, আমরা সবাই পরস্পর পরস্পরের উপরেই নির্ভরশীল, এবং এই নির্ভরশীলতা থেকেই সমবায়ের উৎপত্তি। এই নির্ভরশীলের এই নির্ভরশীলতা থেকেই সহযোগিতার উৎপত্তি। তো আসলে যে আমি পূর্বের ক্লাসেও বলেছি যে এক সময় ছিল যে এই মানুষ মহাজন, তারপরে দের কাছ থেকে তারা ন্যায্য অধিকার, যারা কম বিত্ত সম্পন্ন হত দরিদ্র শ্রেণীর মানুষ তারা নির্যাতিত নিপীড়িত হত। ঠিক এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য সমবায় সমিতির বিষয়টা চলে আসে। তো এখানে মানুষের ধনবৈষম্য সৃষ্টি ছিল পূর্বে, যেটা পরে আর মানুষ যখন এই সমবায় সমিতির এই আর্থিক সমস্যার সম্মুখীন থেকে নিরাপদ লাভ করল, তখন সম্মিলিত চেষ্টা থেকেই মূলত সমবায় শুরু হয়। সমবায়ের মাধ্যমে সাধারণত জনগণ একতাবদ্ধ হয়ে তারা সম অধিকারের ভিত্তিতে নিজেদের কল্যাণ সাধনে চেষ্টা করে। এর আদর্শ হল মুনাফার বদলে সেবা, প্রতিযোগিতার বদলে পারস্পরিক সহযোগিতা,
পরাধীনতার বদলে ষড়যন্ত্র, অর্থনৈতিক বা অনৈতিক ব্যবসায়ের বদলে নৈতিকতা, অনৈতিক কার্যকলাপ থেকে এখানে বিরত থাকাও সম্ভবপর হয়। তো এই সমবায় সমিতি হলো কিছু সমমনা সমশ্রেণীর ব্যক্তির দ্বারা গঠিত একটি স্বেচ্ছামূলক সংগঠন। এখানে তারা মূলধন বিনিয়োগ করে ও সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তো এই সমবায় সমিতির বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যর যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লক্ষ্য। তো সদস্যদের অর্থনৈতিক সচ্ছলতা সমবায় সমিতির প্রধান লক্ষ্য এবং এই উদ্দেশ্যে সমবায় সমিতি গঠিত হয়। সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, যে নিজেদের আর্থিক কল্যাণ সাধনই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। এ কারণে এনসি রায় বলেছেন যে ইট ইজ এ গসপেল অফ সেলফ সাফিসিয়েন্সি, অর্থাৎ স্বনির্ভরতা অর্জন ও সেবা করার জন্যই অনন্য প্রতীক হচ্ছে এই সমবায় সমিতি। দুই নম্বর আসতেছে যে গঠন। তো সমবায় সমিতি গঠনের একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে এবং একটা নির্দিষ্ট ফর্ম নিবন্ধকের অফিস থেকে নিতে হয় এবং সেখানে একটি ফিস জমা দিয়ে তার সবগুলো পূরণ করে সেখানে জমা দিতে হবে। দেওয়ার পরে এরা কমপক্ষে 6 মাস একটা পরীক্ষাকাল পার করতে হয় এবং সব আইনি আনুষ্ঠানিকতাভাবে আনুষ্ঠানিকতা যখন পালন করা হয় তখন তারা এটা যদি সন্তুষ্টি প্রকাশ করে তখন সেটা নিবন্ধন সম্পন্ন হয়। তো বাংলাদেশের সমবায় আইন 2001 সংশোধিত 2013 এর সমবায় বিধিমালা 2004-এর উপরেই অনুসরণ করা হয়ে থাকে। এই গেল গঠন। এবার আসতেছে যে সদস্য সংখ্যা। তো সদস্য সংখ্যা বাংলাদেশে প্রচলিত আইন 2001 সালের সমবায় সমিতির আইনের 8-এর 1-এর ক ধারায় বলা হয়েছে অনুযায়ী সমবায় সমিতি গঠন করতে গেলে কমপক্ষে 20 জন সদস্য থাকতে হবে আর কেন্দ্রীয় সমবায় সমিতির গঠনে 10টি প্রাথমিক সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি গঠনে কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য হিসেবে সদস্য থাকতে হবে। তবে এই আইনে সর্বোচ্চ সদস্য সংখ্যার কথা বলা হয়নি। তারপরে আসতেছে যে সদস্যদের প্রকৃতি। যে কোনো সমমনা সমশ্রেণীর ব্যক্তি সমবায় সমিতির সদস্য হতে পারে। নতুন কেউ সমিতির সদস্য হতে চাইলে শেয়ার কেনার আবেদন করতে হয়। শেয়ার কেনার মাধ্যমে সদস্য হতে ইচ্ছুক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সমবায় সমিতির সদস্য হতে পারেন। তাহলে সমবায় সমিতির সদস্যটা আমরা বুঝলাম যে একই মনা এবং সমশ্রেণীর ব্যক্তি, যেমন তাঁতি, জেলে, উৎপাদক, ক্রয় বিক্রয়, বিভিন্ন সমবায় সমিতি গঠন হতে পারে। তো এখানে এদের আবার কিছু
উপবিধি আছে যে সমবায় সমিতি গঠনের সমবায় উদ্যোক্তাদের উপবিধি তৈরি করতে হয়। এতে প্রস্তাবিত সমিতির নাম, ঠিকানা, উদ্দেশ্য, পরিচালনার নিয়ম নীতি সব কিছু বিষয় সম্মিলিতভাবে নিবন্ধকের অফিসে দাখিল করতে হয় এবং দু কপি নিবন্ধকের অফিসে দাখিল করতে হয়। এরূপ উপবিধি প্রবর্তক প্রথম পরিচালক মণ্ডলীর দ্বারা স্বাক্ষরিত হয়। এবং এখান থেকেই এটা বলবৎ যোগ্য হতে থাকে। ব্যবস্থাপনা কমিটি, তো একটি এই ব্যবস্থাপনা কমিটি একটি নির্বাচিত পরিষদ বা কমিটির মাধ্যমে সমবায় সমিতি পরিচালিত হয়। এ কমিটির সকল সদস্য সাধারণ সদস্যদের মধ্যে থেকে তাদের মোট তাদের ভোটে নির্বাচিত হন। ব্যবস্থাপনার সব দায়িত্ব কমপক্ষে ছয়জন সর্বোচ্চ ১২ জন বিশিষ্ট সদস্যদের ওপরেই ন্যস্ত থাকে। প্রথম কমিটির মেয়াদ হয় ১ বছর সাধারণত, তারপরে পরবর্তী সময়ে এর মেয়াদ ৩ বছরও হতে পারে। তারপরে আসতেছে যে সদস্যদের দায়, তো সমবায় সমিতির দায় দুই প্রকার, একটা হচ্ছে অসীম দায় আর একটা হচ্ছে সীমিত দায়। সীমিত দায় বলতে একটা লিমিটেড, যেটা যার সংক্ষেপে লয়রশ্মি বিসর্গ দেওয়া হয়। লিমিটেড কথার অর্থ সীমিত, মানে একটা নির্দিষ্ট ক্ষেত্র। তো এই সদস্যদের দায় যাদের যারা লিমিটেড বা সীমিত দায় সম্পন্ন, তাদের শেয়ারের নির্দিষ্ট অঙ্কের মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ থাকে। আর যাদের দায়িত্ব অসীম দায় সম্পন্ন, তাদের ক্রয়কৃত শেয়ারের বাইরেও তাদের দায়িত্ব পালন করতে হয়। এই হচ্ছে সদস্যদের দায়। তারপরে আসতেছে যে মূলধন সংগ্রহ, তো সমবায় সমিতির মূলধন সদস্যরাই সরবরাহ করে থাকেন। সমবায় সমিতির উপবৃত্তিতে মোট শেয়ারের পরিমাণ প্রতিটি শেয়ারের মূল্যে উল্লেখ করা হয়ে থাকে। সমবায় সমিতি এসব শেয়ার বিক্রি এবং সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে মূলধন সংগ্রহ করতে পারে। তো এই সমবায় সমিতি একটা কৃত্রিম ব্যক্তি সত্তা প্রতিষ্ঠান এবং আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান। সমবায় আইন অনুযায়ী এটি নিবন্ধিত, গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। কারণ সংগঠনের পৃথক ও স্বাধীন সত্তা বিরাজ থাকে, নিজ নাম ও সিল ব্যবহার করে, এরূপ সিল ব্যবহার করে এরূপ সংগঠন পরিচালিত হয়ে থাকে। এবার মুনাফা বণ্টনের ক্ষেত্রে আসতেছে যে মুনাফা বণ্টনটা একটা আইন অনুযায়ী ২০০১ সালের সমবায় সমিতির আইন অনুযায়ী যেভাবে বণ্টন করা হয় যে সংরক্ষিত বা সঞ্চিত তহবিলের ন্যূনতম ১৫%, সমবায় উন্নয়ন তহবিলের ওপর ৩% উপবিধিতে উল্লেখ থাকে। এছাড়া ঋণদানকারী ও অর্থায়নকারী সমবায় সমিতির ১০% সংরক্ষণ করে। অবশিষ্ট সাধারণ সবাই সিদ্ধান্ত নিয়ে লভ্যাংশ আকারে সদস্যদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। সংরক্ষিত তহবিলে সর্বোচ্চ ৫০% সমিতির ব্যবসায়িক কাজে বিনিয়োগ করা হয়। আর এর এই সমবায় সমিতির যে তহবিলের ব্যবহার, সেটা হচ্ছে সমিতির নিজস্ব মূলধনের ঋণকৃত মূলধনের চেয়ে কম হলে তহবিলের সর্বোচ্চ ২৫%, সমিতির নিজস্ব মূলধন ঋণকৃত মূলধনের সমমান বা বেশি হলে তহবিলের ৫০%,
সমিতির ঋণকৃত মূলধন থাকলে তহবিলের 100% শেয়ার করায় ও হস্তান্তর। তো সমবায় সমিতির সর্বনিম্ন মূল্য হতে হবে 10 টাকা এবং এই সদস্যদের যে সমিতি মূলধন সর্বাধিক 20% বা 1/5 মানে 1/5 20% 120% মানে 1/5। তো এটা সংরক্ষণ তহবিলে থাকবে এবং শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, তবে সীমিত দায় সম্পন্ন শেয়ার পরিচালনা পর্ষদের অনুমতি নিয়ে সদস্যগণ হস্তান্তর করতে পারেন। এবার আসতেছে স্থায়িত্ব। সমবায় সমিতি একটি আইনসৃষ্ট চিরন্ত অস্তিত্বের অধিকারী একটি প্রতিষ্ঠান। এই অনুযায়ী যে সদস্যরা মৃত্যু, পাগল, দেউলিয়া হয়ে যাওয়ার পর এ সংগঠন বিলুপ্তি হয় না। আইনের পাশাপাশি সদস্যদের ইচ্ছা, সততা, পারস্পরিক সহযোগিতা, আস্থা, বিশ্বাস প্রভৃতি সমন্বয়ে এর স্থায়িত্ব বাড়াতে সহায়তা করে। তো আসলেই সমবায় সমিতির স্থায়িত্বটা, এটা আমরা জানি যে সমবায় সমিতির মূল যে কথা একতা, সততা, সাম্য, এই বিষয়গুলো যখন এর মধ্যে পরিলক্ষিত হয় তখন আসলে এটা দীর্ঘদিন টিকে থাকে এবং এর স্থায়িত্ব দীর্ঘদিন হয়ে টিকে থাকতে পারে। সমভোট অধিকার। সমবায় সমিতির আরো একটা মূল কথা রয়েছে যে সাম্যতা, মানে সকলকে সমানভাবে দেখা। এখানে পক্ষপাতিত্ব করা যাবে না, স্বজন প্রীতি দেখানো যাবে না। এজন্য সাম্যতা সমবায়ের অন্যতম মূল মন্ত্র বা মূল ভিত্তি। সমিতির ভোটের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রেও এর প্রয়োগ দেখা যায়। যেমন কেউ অনেকগুলো শেয়ারের মালিক হতে পারে, কেউ ন্যূনতম একটি শেয়ারের মালিক হতে পারে। যিনি একাধিক শেয়ারের মালিক তিনিও একটি ভোট দেবেন, যিনি একটি শেয়ারের মালিক তিনিও একটি ভোট প্রদান করবেন। এটাকে সমভোট অধিকার। যে উনি অনেক শেয়ারের মালিক বিদে যে অনেক ভোট প্রদান করবে এমন নয়, এটা সমভোট অধিকারের মানে ভোট অধিকারটা এখানে সমান। লাস্ট যে বৈশিষ্ট্য আসতেছে সেটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষক। যে এই সমবায় আইন একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান, সুতরাং স্বভাবত এটা এলজিআরডি যে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত এবং তাদের তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়ে থাকে। সুতরাং বিভিন্ন আর্থিক সহযোগিতা সেখান থেকেই বা বিভিন্ন প্রশিক্ষণ সহযোগিতা সেখান থেকেই গ্রহণ করা হয়ে থাকে। তো এ কারণে বলা যায় যে এই সমবায় সমিতি একটি আইনসৃষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত, নিয়ন্ত্রিত, গঠিত স্বেচ্ছামূলক সংগঠন। সমাজের অর্থনৈতিক দুর্বল শ্রেণীর মানুষের স্বার্থ সংরক্ষণে এটি গঠিত ও পরিচালিত হয়ে থাকে এবং এর মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, সদস্যদের আত্মিক কল্যাণ সাধন নিশ্চিত করা। এই হচ্ছে মোটামুটি একটা সমবায় সমিতির বৈশিষ্ট্য।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাস এই পর্যন্ত। তো আমি সমবায় সমিতির বৈশিষ্ট্য আলোচনা করেছি। সমবায় সমিতির বৈশিষ্ট্য তোমরা মোটামুটি বুঝতে পারবে, এবং তোমরা বাড়িতে এই ক্লাসগুলো দেখার পর বা সমনোযোগ দিয়ে শোনার পর আবার একটু বই দেখবে, দেখা যাবে বিষয়টা অত্যন্ত সহজ, এবং বাড়িতে তোমরা পড়ালেখা করো, সাবধানতা অবলম্বন করো, বিনা কারণে ঘরের বাইরে যেও না, নিজে এরা বাসুন, পরিবার পরিজন সহ দেশকে বা বিশ্বকে বাঁচাও। নেশাকে না বলুন। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।